তারপরে আলোচনা হয়। আলোচনা হওয়ার পরে হাইকোর্টে আরও কিছু অবজারভেশনস এবং কোয়েরিজ হাইকোর্ট আবার আরেকটা হলফনামা চেয়েছে সরকারের তরফ থেকে, এবং কেসটা আগামী 13 তারিখ আবার উঠবে শুনানির জন্য। আজকের শুনানির মধ্যে কোর্টের যা চাওয়া ছিল, জানতে চেয়েছে, 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপারে সরকার থেকে কী কী যে স্টেপগুলো নেওয়া হয়েছে, এবং সেটা স্ট্রিক্ট, মানে যতটুকু পারা যায় সেটাকে মেনটেন করা, এবং কীভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেই অর্ডারটাকে, সেটার উপরে যেন স্পেসিফিক একটা হলফনামা থাকে, ওই ইস্যুটাকে হাইকোর্টকে জানাতে। দ্বিতীয় যে ইস্যুটা এসছে সেটা হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল কমিটি ভিজিটেশনের পরে এই অ্যাকশনসগুলো রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, সেটাতে যে যে স্টেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আরও পরিষ্কার করে হাইকোর্টকে জানানো। যেমন ডোনিং অ্যান্ড ডাফিং, তারপরে সিনিয়র কনসালটেন্টসের মাধ্যমে কীরকমভাবে মনিটরিং হচ্ছে, পিরিয়ডিক্যাল রিপোর্ট আসছে কি না সেটা আবার কে দেখছে এক্সপার্ট কমিটির মাধ্যমে, সেটাকে জানানো। তৃতীয় যেটা হচ্ছে যে পিপিই কিট ইনিশিয়ালি যেভাবে প্রকিওর করা হয়েছিল, সে ডিফেক্টিভ প্রকিওর করা হয়েছিল কিছু, তো সেই ডিফেক্টিভ যে জিনিস কিটসগুলো আছে সেগুলোর স্ট্যাটাস রিপোর্ট কী, ইফ ইট ইজ, এটা যদি ইউটিলাইজ হয়ে থাকে বা কী হয়েছে সেটার ব্যাপারে একটা হলফনামা দেওয়া। চতুর্থ যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আগের অ্যাফিডেভিটেও, আগের অর্ডারেও মাননীয় হাইকোর্ট বলেছিল যে টেস্টিংটা কীভাবে বাড়ানো যায়, কারণ অ্যাব্রাপ্টলি যেহেতু পলিসি ডিসিশন অনুযায়ী টেস্টিংটা নেমে মানে কমে গেছে, তো সেই ক্ষেত্রে ওই টেস্টিংটা কীভাবে বাড়ানো যায়, তাহলে মানে পাবলিক অ্যাট লার্জ মানে সবাই যেন উপকৃত হয় সেই ব্যাপারে, কারণ টেস্টিংটা কমে যাওয়ার জন্য ইনফেকশনটাও শো করছে কমে গেছে, তো এই একটা ভুল মেসেজ যেন না যায় মানে মানুষের কাছে যে করোনা ভাইরাস চলে যাচ্ছে, কিন্তু আসল মানে প্রকৃত জিনিসটা কী সেটার ব্যাপারে রাজ্য সরকার যেন মানে উপযুক্ত স্টেপ নেয়, কীভাবে টেস্টিংটা বাড়ানো যায় সেই ব্যাপারে একটা হলফনামা চেয়েছে। আগামী 13 অক্টোবরের 13 তারিখ মামলাটা আবার শুনানির জন্য উঠবে।